ইসলামী তিনটি সংগঠন একই সময় ডিআইটি এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় নারায়ণগঞ্জ শহরে 144 ধারা জারি করা হয়েছে। এজন্য শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, গত 24 সেপ্টেম্বর শহরের ডিআইটি এলাকায় গণজামায়াতের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ। এরপর তাদের প্রতিরোধ করতে একই স্থানে পাল্টা কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম এবং ওলামা পরিষদ। এ ঘটনায় নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট থেকে ডিআইটি চত্বর পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক জসিমউদ্দিন জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবিও প্রস্তুত রাখা হয়েছে। গত 18 সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর তাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদির ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়া হয়। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হলে তার মুক্তির দাবিতে গণজামায়াতের ডাক দেয় সংগঠনটি। পুরো নারায়ণগঞ্জে জোরদার করা হয়েছে, র্যাবকেও বলে রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আমার বিজিবিও আমার অধীনে আছে। এখানে যদি আমরা প্রয়োজন হয় যে কোনো কাজ, এটা না শুধু অন্য যে কোনো বোঝানোর জন্য হয়, সবসময় আমরা র্যাব এখানে সাহায্য করে। ফৌজদারি কার্য যদি 144 দ্বারা দিয়ে তারা যদি 5 জনের অধিক এক জায়গায় জড়ো না হতে পারে সেইটাই, তবে সাধারণ মানুষের জীবন বা চলাচল সঠিক থাকবে।